আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বৃষ্টি হয়ে নামো এই গল্পের 31 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনি যদি ভালোবাসার গল্প পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প আছে, প্লে লিস্ট চেক করে আপনি সবগুলো গল্প পড়তে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দাঁড়ার ঘুম ভাঙে বিকেলের দিকে, দরপরে ওঠে বিবর ব্যাকপ্যাক কাঁধে নেয়, এরপর কোমরের সাথে ব্যাকপ্যাকের বন্ধনে যুক্ত করে বলল, 1 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, চলো উপরে ওঠে। দাঁড়ার চুল ঠিক করে উঠে দাঁড়ায়, অপরাধের স্বরে বলে, সরি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, প্লিজ এভারেস্ট যাব। বিবর হেসে ফেলল, বলল, আচ্ছা যাবা, চলো এখন। দাঁড়া বলল, নিচে আর নামবো না। বিবর বলল, না। দাঁড়া বলল, রাত হয়ে যাবে তাই? বিবর বলল, তোমার রাতেও ট্রেকিং করতে হবে, তবে সেটা এখন নয়, নেক্সট বার, আজ অনেক হয়েছে, উপরে উঠে পড়ি, কাল ভোরে নেমে যাব। দাঁড়া বলল, আচ্ছা। সন্ধ্যার অনেকক্ষণ পর ওরা চূড়ে পৌঁছল, দূরে আলোর রেখা দেখল ধারা। বিবরকে প্রশ্ন করল, কিসের আলো, বাড়ির মতো মনে হচ্ছে? বিবর বলল, কটেজ থেকে আলো আসছে, আদিবাসী কটেজ। ধারা বলল, ওমা, পাহাড়ের চূড়ায় কটেজ? বিবর বলল, অনেকে চূড়ায় রাত কাটায় তাই এই ব্যবস্থা, তুমি না ক্রেও কোয়ার্ডিং এসেছিলে জানো না? ধারা বলল, চূড়ায় আসেনি, কাছাকাছি এসে ফিরে গেছি, এর কারণও ছিল, অন্যবার বলবো, আর আমরা তাহলে কটেজে উঠবো? বিবর ব্যঙ্গ করে বলল, যে না, আপনি হানিমুনে আসেনি, এসেছেন ট্রেনিংয়ের জন্য, সো তাবুতে রাত কাটাচ্ছেন। দাঁড়া খুশিতে বাকবাকুম হয়ে বলল, কোনো সমস্যা নেই, কখনো থাকিনি, আজ থাকবো, উত্তেজনায় দম ফেটে যাচ্ছে আমার। দাঁড়ার উল্লাসিত কণ্ঠ শুনে বিবর হাসে, বলল, চলো। ধারা বলল, কই? বিবর বলল, জায়গা ঠিক করতে হবে না তাবুর জন্য? দাঁড়া বলল, ওহো, চলো। আরও কিছুটা হেঁটে একটা সমতল জায়গা চিহ্নিত করলো, এরপর তাবু স্থাপন করলো। সব কিছু ঠিকঠাক করে বিবর শার্ট প্যান্ট চেঞ্জ করে বলল, কাপড় চেঞ্জ করে নাও তুমি। ধারা বলল, তুমি বের হও। বিবরের মাথা যেন বাস পড়ল, এমন ভঙ্গি করে বলল, ওমা, কেন? দাঁড়া কটমটে গলায় বলল, জামা চেঞ্জ করবো কি তোমার সামনে? বিবর হচ্চকিত হয়ে বলল, আমি তোমার। ধারা বলল, জামাই, জানি আমি, তবুও বের হও। বিবর নাসরবান্দা গলায় বলল, বের হবো না, আমি ঘুমাবো। দাঁড়ার শরীর চুলকাচ্ছে অনেকক্ষণ, বাধ্য হয়ে অন্যদিকে ফিরে টি শার্ট খুলতে নেয়। তখন বিবর বেরিয়ে যায়, সাথে ব্যাকপ্যাক নেয়। দাঁড়া খেয়াল করেনি, কাপড় চেঞ্জ শেষে উকি দিয়ে দেখে বিবর স্টোভে রাঁধছে কিছু। উৎসুক চোখ নিয়ে বেরিয়ে আসে। ধারা বলল, কী রাঁধো? বিবর বলল, নুডলস। ধারা বলল, পাতিল কখন বেগে ঢুকালা? বিবর বলল, ঢুকিয়েছি কোনো এক ফাঁকে। ধারা বলল, পানির কতটুকু আছে, চলবে? বিবর বলল, 1 বোতল আছে, না চললে কটেজ থেকে পানি নিয়ে আসবো, সমস্যা নেই। ধারা আহ্লাদি গলায় বলল, চকলেট খেতে ইচ্ছে করছে। বিবর বলল, তোমার ব্যাগে আছে, গিয়ে দেখো। ধারা বলল, কখন নিলা? বিবর বলল, আসার পথে, তোমার সামনেই তো কিনলাম। ধারা বলল, মনে নেই, আচ্ছা নিয়ে আসছি, তুমি খাবা? বিবর বলল, না, কয়েল নিয়ে এসো, মশা জ্বালাচ্ছে খুব। ধারা বলল, আচ্ছা। দাঁড়া উঠে দাঁড়ায়, তাবুর ভিতর ঢুকে মশার কয়েল নিয়ে ফিরে আসে। রান্না শেষে দুজন একসাথে পেট ভরে খেল। খাওয়া শেষে ধারা বলল, এত নুডলস কখনো খাইনি আমি, পছন্দ না নুডলস তেমন, আজ কতটা খেয়ে ফেললাম। বিবর বলল, পেট খালি থাকলে সবই ভালো লাগে। ধারা বলল, সেটা ঠিক। রাত তখন প্রায় 9টা 10টা হবে, দুজনে জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে তাবুর চেয়ে কিছুটা দূরে, যতদূর চোখ যায় মুগ্ধ হয়ে দেখছে। কুয়াশা উড়ে বেড়াচ্ছে, পাহাড়ের শীতল বাতাস মিতালি আনন্দিত করছে মায়াবী আকর্ষণে। বিবর ঘাড় সরে বলল, যদিও অনেকবার এসেছি তবুও ভালো লাগে। ধারা বলল, জনা দেখে আসলাম না একটা, পাহাড় থেকে বেয়ে পড়ছে যে, ওখানে ফ্রেন্ডরা মিলে গোসল করেছিলাম, তখন SSC দিয়েছি মাত্র।
বিবরগুলো। তবে আমার বেশি ভালো লাগে চোরায় পৌঁছানোর পথটা, আঁকা বাঁকা দেখতে ভালো লাগে। কিছুক্ষণ পিনপতন নীরবতা, দুজন প্রকৃতিতে মিশে আছে। তারা একসময় চাপা স্বরে বলল, শোনো। বিবর বলল, কি? দাঁড়া বলল, ওই লোকটা অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁড়ার কথায় বিবর ঘাড় ঘুরিয়ে ডানে তাকায়। হালকা আলো যা মনে হচ্ছে লোকটা খুব কালো, পরনে কালো জ্যাকেট লুঙ্গি, মোটাসোটা দেখতে। তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। বিবর ধাড়াকে বলল, তাঁবুতে চলো। ওরা দুজন তাঁবুতে চলে আসে। বিবর নজর রাখে বাইরে, লোকটা এক পা দু পা করে এগুচ্ছে তাঁবুর দিকে। ওরা যেখানটা দাঁড়িয়েছিল সেখানে এসে থেমে যায়। ধারা ভয়ার্ত কণ্ঠে বলল, কেউ নেই। বিবর বলল, এখানে সাধারণত ট্রেকার জিনিসপত্র চুরি হয়, না দিলে আঘাত করে, তবে অন্য কেউ হতে পারে, ভয় পেও না, কিচ্ছু হবে না। তবুও ধারা ভয়ে গুটিয়ে যায়। বিবর শুয়ে ধারাকে বুকে টেনে নিয়ে বলল, ঘুমাও, বেবো না, কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর আরও দুজন আসে। তিনজনের কথার ফিসফিসানি শোনা যাচ্ছে। এরপর মনে হলো এরা তাঁবুর দিকেই এগোচ্ছে। বিবর শক্ত করে ধারাকে ধরে, ধারা ভয়ে খামছে ধরে বিবরকে, চোখ বুঝে। বিবর ফিসফিসিয়ে বলল, ছুরিটা হাতে রাখো। ধারার ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। বিবর উঠে বসে দুই হাতে দুটো ছুরি নেয়, প্রস্তুত হয় আক্রমণ করার। টু ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক ডেয়ারির সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা। আরেকটি কথা না বললেই নয়, এই গল্পের পর্বটা যে এত ছোট হয়ে যাবে আমিও ভাবিনি। এই গল্পের সব পর্বগুলোই কিন্তু 14-15-16-17 মিনিট হয়েছে। এই গল্পটা যে এত ছোট হবে ভাবতে পারি নাই। সো কিছু মনে করবেন না, নেক্সট পার্ট অবশ্যই বড় হবে ইনশাল্লাহ। বাই বাই, টাটা।